কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালটি কেমন যাবে? 2024 সালে থাকবে চ্যালেঞ্জ, বছর শেষে সুখবর আসতে পারে, তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই জেনে নেওয়া উচিত 2024 সালটি কেমন যাবে, প্রেমের দিক থেকে কেমন কাটতে চলেছে কুম্ভ রাশির এই 2024 সাল, আগামী বছর কি কিছুটা আলাদা হতে চলেছে, আসুন তবে জেনে নেওয়া যাক। যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন বা আপনার পরিবারের অন্যান্য সদস্যরা কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন বা অন্যান্য রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু আমরা ইতিপূর্বেই ভিডিও উপস্থাপন করেছি, তাই সব রাশির জাতক জাতিকাদের ভিডিও দেখার জন্য আই বাটনে ক্লিক করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী বছরটি বেশ শুভ চলবে। আগামী বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত রাশির অধিপতি শনি মহারাজ আপনার প্রথম ভাবে বিরাজ করবেন, এতে আপনার জন্য সব ক্ষেত্রে শুভ ফলদায়ক। এই সময় আপনার কথা আর মজবুত হবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বাড়বে, আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন, জীবনে নিয়ম শৃঙ্খলাকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবেন, পাশাপাশি ক্যারিয়ারের উন্নতি করতে আপনি কঠোর পরিশ্রমী হয়ে উঠবেন। কঠোর পরিশ্রম জীবনের বিভিন্ন ক্ষেত্রে দুর্দশাকে সাফল্য এনে দেবে। দেবগুরু বৃহস্পতি পয়লা মে পর্যন্ত আপনার তৃতীয় ভাবে থাকবে, এরপর আপনার সপ্তম ভাব, নবম ভাব ও একাদশ ভাবে তিনি নজর রাখবেন, এতে আপনার বিবাহিত জীবনের উন্নতি হবে। আশেপাশে পাশাপাশি আপনারা ব্যবসা বাণিজ্যেরও উন্নতি করবেন, আপনার ভাগ্যের উন্নতি হবে, দান পুণ্যের কাজ আপনি যদি করেন তাহলে আপনি জীবনে এগিয়ে যাবেন, এর ফলে সমাজে আপনি একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে গণ্য হবেন। কুম্ভ রাশি 2024 সাল অনুযায়ী বছরের শুরুটা কিছুটা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সূর্য মঙ্গলের মতো উষ্ণ প্রকৃতির গ্রহগুলি বছরের শুরুতে আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে, এতে প্রেমের সম্পর্কে সমস্যা হবে, পাশাপাশি ঝগড়াঝাটি বিবাদ থাকতে পারে, নিজেদের বিবাদ কমিয়ে নিতে হবে এবং শান্তি বজায় রাখতে হবে, নানা বিষয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কুম্ভ রাশি 2024 সাল অনুসারে এই সময় সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে, তবে সহজে কোনো বিবাদ তৈরি করতে দেবেন না, নিজেকে শান্ত রাখে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনাদের জন্য খুব ভালো খবর আসতে চলেছে, কারণ শুক্র এবং বুধের মতো শুভ এবং রোমান্টিক গ্রহগুলি একাদশভাবে এবং পঞ্চমভাবে নজর রাখবে, এতে সম্পর্কের সমস্যা দূর হবে, দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে, রোমাঞ্চও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করবে। পুরো বছর শনি মহারাজ আপনার রাশিতে বিরাজ করবেন, তিনি আপনার রাশি চক্রের অধিপতি, তাই এই সময় আপনি আপনার অভিপ্রেত অটল থাকবেন, এই সময় আপনি যাকে ভালোবাসবেন তার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে, আপনার তাকে সম্পূর্ণরূপে নিজের করে পেতে চাইতে পারেন, আর এর ফলে আপনি এই ধরনের চেষ্টাগুলি করতে পারেন, এতে আপনার আপনার বন্ধুদের অবদান অনেকটি থাকবে। জুন মাস থেকে জুলাই, নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনার জন্য খুবই ভালো যেতে চলেছে, এই সময় পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক আরও গভীর হতে চলেছে, এই বছর শেষে তাকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। ক্যারিয়ারের দিকে কুম্ভ রাশি 2024 সাল অনুসারে শনি মহারাজ আপনার জীবনচক্রে উপবিষ্ট হবেন, এই সময় আপনার তৃতীয় ভাব, সপ্তম ভাব এবং দশম ভাবে তিনি দৃষ্টি দেবেন, তৃতীয় ভাবে শনির দৃষ্টি থাকবে, এই সময় আপনি চেষ্টা অভাব হবে না, পাশাপাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে অনেকটাই সমর্থন পাবেন, এই সময়ে কঠোর পরিশ্রম করতে পিছু পা হবেন না। কুম্ভ রাশি 2024 সাল অনুযায়ী দশম ভাবে শনির দৃষ্টি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং বিভিন্নভাবে অবদান পাবেন, কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত পুরস্কারও পাবেন, এর ফলে চাকরিতে একটি ভালো অবস্থা দেখা যাবে। সপ্তম ভাবে শনির দৃষ্টি
দেখতে দেখতে দশম ভাবে যাবে, এর ফলে আপনার কর্মজীবনের উন্নতি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকা 2024 সালের ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে বিশেষ ব্যস্ততা দেখা যাবে। এই সময় আপনার কাজের জন্য বিদেশে আপনাকে যেতে হতেই পারে। এই বছর আপনার কর্মক্ষেত্র ভালো সফলতা পাবে। কুম্ভ রাশি 2024 সাল অনুযায়ী জানুয়ারি মাসে ভালোই পদোন্নতি হবে। এরপর জুলাই মাসে এবং আগস্ট মাসে আপনার জীবনের আরও ভালো উন্নতি হবে। যারা ভিডিওটিকে দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল অন করে রাখবেন। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা এই চ্যানেলে অন্যান্য রাশির জাতক জাতিকাদের ভাগ্যফল দিয়েছি, তাই যারা এখনও শেষ ভাগ্যফলগুলি দেখেননি অবশ্যই ভাগ্যফলগুলো দেখে নিন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। প্রতিনিয়ত আমাদের এইসব ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালটি কেমন যাবে? 2024 সালে থাকবে চ্যালেঞ্জ, বছর শেষে সুখবর আসতে পারে, তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই জেনে নেওয়া উচিত 2024 সালটি কেমন যাবে, প্রেমের দিক থেকে কেমন কাটতে চলেছে কুম্ভ রাশির এই 2024 সাল, আগামী বছর কি কিছুটা আলাদা হতে চলেছে, আসুন তবে জেনে নেওয়া যাক। যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন বা আপনার পরিবারের অন্যান্য সদস্যরা কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন বা অন্যান্য রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু আমরা ইতিপূর্বেই ভিডিও উপস্থাপন করেছি, তাই সব রাশির জাতক জাতিকাদের ভিডিও দেখার জন্য আই বাটনে ক্লিক করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী বছরটি বেশ শুভ চলবে। আগামী বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত রাশির অধিপতি শনি মহারাজ আপনার প্রথম ভাবে বিরাজ করবেন, এতে আপনার জন্য সব ক্ষেত্রে শুভ ফলদায়ক। এই সময় আপনার কথা আর মজবুত হবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বাড়বে, আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন, জীবনে নিয়ম শৃঙ্খলাকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবেন, পাশাপাশি ক্যারিয়ারের উন্নতি করতে আপনি কঠোর পরিশ্রমী হয়ে উঠবেন। কঠোর পরিশ্রম জীবনের বিভিন্ন ক্ষেত্রে দুর্দশাকে সাফল্য এনে দেবে। দেবগুরু বৃহস্পতি পয়লা মে পর্যন্ত আপনার তৃতীয় ভাবে থাকবে, এরপর আপনার সপ্তম ভাব, নবম ভাব ও একাদশ ভাবে